হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর দেখতে পাচ্ছো আজকে আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি। তো তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলে এক্সিবিশন হচ্ছে, তো ও সেখানে পার্টিসিপেন্ট করেছে, তো সেই জন্য যাচ্ছি। আর একটু শাড়ি পরেছি, রোজই তো চুড়িদার কুর্তি পরে যাই, তো আজকে একটু শাড়ি পরে গেছি, অন্যরকম সাজছি সেজেছি। তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো স্কুলে যাই, এখন 2:30-এর মধ্যে স্কুলে যেতে হবে। তো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, তো এখন যাবো স্কুলে। আর গিয়ে যদি পারি তোমাদের দেখাতে যে কি করেছি না করছে, কি হয়েছে না হচ্ছে, বাচ্চারা কি করছে না করছে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। তো এই এক্সিবিশনটা হচ্ছে ক্লাস প্রি নার্সারি থেকে 4 পর্যন্ত ক্লাসের বাচ্চাদের নিয়েই হবে এই এক্সিবিশনটা। তো তার জন্য প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীকে আলাদা করে লাইন করিয়ে তারপরেই হচ্ছে ক্লাসে মানে স্কুলের মধ্যে ঢোকানো হচ্ছে। তো অনেকক্ষণ বাইরে দাঁড়ানোর পর অবশেষে আমরা এখন স্কুলের ভিতরে প্রবেশ করছি। আর সামনেই এখানে দেখো প্রদীপ উজ্জ্বলন করা হয়েছিল, তো সেখানে কি সুন্দর ফুল টুল দিয়ে আলপনা দিয়ে সাজানো হয়েছে। তো প্রথম যে ক্লাসের হচ্ছে সেই ক্লাস হচ্ছে প্রি নার্সারির বাচ্চাদের, একদম ছোটো ছোটো বাচ্চারা। তো তাদের বিষয়টা হচ্ছে আমার মা মানে আমাদের বাচ্চারা যখন মানে আমাদের কাছেই তো ওদের সব কিছু শেখার বিষয়ে শেখানোর জিনিস বা সব কিছু জানানো হয়। তো এরপরে যখন ওরা স্কুলে যাবে তখন টিচারের কাছে তারা নতুনভাবে সব কিছু শিখবে জানবে। তো স্কুল জীবনে প্রথম যখন তারা যায় তারা অনেকে যেতে চায় না, কান্নাকাটি করে। তো তাদের কাছে যখন পাঠানো হয় তখন তারা কিভাবে তাদের শেখাবে বা কিভাবে তাদের স্কুলের প্রতি যে একটা ভালোবাসা তৈরি করবে, তো সেটাই বোঝানো হয়েছে। দেখো এখানে প্রচুর ছোটো ছোটো বাচ্চাদের খেলনা আছে যেগুলো দিয়ে তারা স্কুলে যখন প্রথম বাচ্চারা যায়, যখন আমার মেয়েও স্কুলে গেছিল তখনও খুব কান্নাকাটি করেছিল, আমাকে 1 মাস বসে থাকতে হয়েছিল স্কুলের বাইরে। তো তাদের এই তারা এরকম কান্নাকাটি করতো, তাদের এই খেলনা দিয়ে ভোলানো হতো। তো এরপরের ক্লাস হচ্ছে নার্সারি। তো এখানের বাচ্চাদের এক্সিবিশনের বিষয়টা হচ্ছে পুতুলের জন্মদিন। দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর লাইনে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে টু ইউ গান করছে। আর এখানে দেখো এই যে পুতুল সাজানো, পুতুলের জন্য গিফট, কেক, লজেন্স এগুলো সব সাজানো হয়েছে। আর এই যে যত জিনিস দেখতে পাচ্ছ, হ্যাঁ, ছোটো ছোটো ফটো ফ্রেমের মতো, তো এই সমস্ত বাচ্চাদের এদের দিয়েই এগুলোকে তৈরি করানো হয়েছে। তো দেখো ওদেরও এটা বেশ ভালো লাগছে, ওরাও বেশ আনন্দ পাচ্ছে এগুলো করতে। তো দেখো কত সুন্দর চারিদিকে, যে দেখতে পাচ্ছ যত আঁকা রয়েছে বা দেয়ালে বা নিচে এই যে পড়ার বিষয় সেগুলো সব ওরাই করেছে। এবারে দেখো চলে এসেছি KG 1-এর। তো ওদের বিষয় হচ্ছে 12 মাসে 13 পার্বণ। তো আমাদের এই মাসে মানে বছরে যে এতগুলো ফেস্টিভ্যাল হয় তো সেই বিষয়েই এগুলো বলা হয়েছে। আর ওদের না সব কিছু শেখানো হয়েছে যে তুমি এই সম্পর্কে এই বিষয় সম্পর্কে বলবে বা তুমি এই ফেস্টিভ্যাল সম্পর্কে বলবে। তো সব প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য এক একটা বাচ্চাকে সেখানে দাঁড় করিয়ে শেখানো হয়েছে এবং প্রত্যেক অভিভাবকের সামনে তারা এসে আসছে আর তো তাদের সম্পর্কে এই বিষয় সম্পর্কে তারা বলছে। দেখো এখানে যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছ এই যে ফুলদানিতে, তো এগুলো কিন্তু সবই এই স্টুডেন্টরাই করেছে, এদের দিয়েই তৈরি করেছে। আর এই বোতল, পুরনো বোতল কেটে এই ফুলদানি বানানো হয়েছে। আর ফুলগুলো দেখো কত সুন্দর, এক একটা ফুল কত সুন্দর করেছে। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ এই কিভাবে তৈরি করেছে না করেছে, তো এগুলোই সে বলছে। তো ফাইনালি এবার চলে এসেছি আমার মেয়ে যে রুমে ছিল, তো সেই রুমে। তো ওদের বিষয় ছিল যানবাহন, আর আমার মেয়েকে বলা হয়েছিল বাংলা বিষয় সম্পর্কে। তো ওদের যখনই কোনো ক্লাসের বাচ্চাদের দেখছি খুবই নার্ভাস, কারণ এত অভিভাবকদের সামনে যে ওরা বলবে, যা বলে মানে পড়েছে বা যা মুখস্থ করেছে সবই প্রায় ভুলে যাচ্ছে। তো আমার মেয়েও বলছে একটু শোনো।
একটু শাড়ি দাও তো, ও যে এত লোকের মাঝখানে মনে করে কবিতাটা বলতে পেরেছে শুনেও আমার খুব ভালো লেগেছে, আর সবাই খুব ভালো বলেছে। তো সত্যি কথা, বাচ্চারা কোনো ভালো জিনিস করলে সত্যি যখন অন্য কেউ বলে যে খুব ভালো হয়েছে, তখন আমাদের খুব ভালো লাগে আর খুব আনন্দও পাই আমরা, তাই না? তো ফ্রেন্ড, এক্সিবিশনে কী কী দেখানো হয়েছে, কী কী বাচ্চারা হাতে তৈরি করেছে, কীভাবে তারা বললো, সবই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত যদি আরও কিছু দেখানো হতো, তো তার জন্য আমি এই ছোট্ট করেই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই বলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাহায্য আমার খুবই দরকার।